আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলেননি, জিম্বাবুয়ে এবং আফগানদের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজেও ছিলেন ছুটিতে। তবে জাতীয় লীগের প্রথম পর্বে শেরেবাংলা ঢাকা মেট্রোর বিপক্ষে ব্যাট হাতে নেমেছিলেন তামিম ইকবাল। ব্যাট হাতে ওই ম্যাচে দুই ইনিংসেই শুরুটা করেছিলেন দারুণ, কিন্তু প্রথম ইনিংসে সাজঘরে ফিরতে হয় 30 রানে আর দ্বিতীয় ইনিংসে 46 রানে। ইনিংস বড় করতে না পারার আক্ষেপটা তাই রয়েই গিয়েছিল তামিম ইকবালের। মাঝে তিন দিন বিরতিতে অনেকেই বিশ্রামে কাটালেও তামিম ইকবাল ঠিকই অনুশীলন করেছেন চুটিয়ে। গতকাল বুধবার সকাল 11:30 থেকে বেলা 2:30 পর্যন্ত শেরেবাংলায় প্র্যাকটিসে কাটিয়েছেন দেশসেরা এই ওপেনার। শেরেবাংলার সেন্টার উইকেটে দেশের এক নম্বর ওপেনারকে নেটে দীর্ঘ সময় বল করেছেন তাসকিন আহমেদও। প্রস্তুতিতে এতটুকু কার্পণ্য ছিল না, আড়াই ঘন্টা টানা নেটে ব্যাটিং প্র্যাকটিসেই বলে দিচ্ছিল ভিতরে রান খুদা প্রবল তামিম ইকবালের। আবারও ফর্মে ফিরতে মরিয়া পাহাতি এই ব্যাটসম্যান। রাত পোহালেই বরিশালের সাথে চট্টগ্রাম বিভাগের লড়াই হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। খুব স্বাভাবিকভাবেই মনে হচ্ছিল তামিম ইকবাল এই ম্যাচে খেলবেন, কিন্তু আজ বৃহস্পতিবার সকালে খেলার আগেই ঘটল বিপত্তি। টস করার সময় চট্টগ্রাম অধিনায়ক মমিনুল হক যে খেলোয়াড় তালিকা জমা দিলেন সেই একাদশে দেখা গেল নাম নেই তামিমের। রীতিমতো বিস্ময়কর ব্যাপার। কাল বিকেলেও যিনি অনুশীলন শেষে সুস্থ শরীরে গিয়েছিলেন তার হঠাৎ কি এমন হলো তা জানতেই কৌতূহলী সাংবাদিকদের এদিক ওদিক খোঁজা। চট্টগ্রাম বিভাগের কোচ আফতাব আহমেদের কাছে ফোন করা হলো। ফোন ধরেই আফতাব বললেন ফিজিওর সঙ্গে কথা বলেন, ফিজিও ব্যাখ্যা দিতে পারবে সমস্যাটা কি। কিন্তু ফিজিও পরিষ্কার করে বলতে পারলেন না তামিম ইকবালের সমস্যাটা আসলে কি। তার প্রকৃত সমস্যা জানতেই পরক্ষণে ফোন দেওয়া হলো বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরীর কাছে। কি হয়েছে তামিমের? ডাক্তার দেবাশিসের জবাব, হঠাৎ পাজরে ব্যথা অনুভব করছেন তামিম। যেহেতু ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ টি টোয়েন্টি এবং টেস্ট সিরিজ সামনে, তাই তামিমকে নিয়ে আমরা কোনো রকম ঝুঁকি নিতে চাইছি না, আমরাই তাকে না খেলার পরামর্শ দিয়েছি। সে কারণেই দ্বিতীয় পর্বে বরিশালের বিপক্ষে নেই চট্টগ্রাম ওপেনার।